এই ধরনের আনাচে কানাচে ছড়িয়ে ছিটে আছে জীববৈচিত্র্যের বাহারি সমাহার। স্থলভাগের প্রাণী সম্পর্কে যতটুকু জানা গেছে, জলভাগের প্রাণী সম্পর্কে ঠিক ততটাই অজানা। অথই জলরাশিতে এমন অনেক জীবের অস্তিত্ব বিদ্যমান যার সম্পর্কে প্রতিদিন নতুন তথ্য উদ্ঘাটন হচ্ছে, আর বিজ্ঞান শুধু হতবাক হচ্ছে। আর এই পরিচিত প্রাণীগুলো যে কম বিস্ময়ের জন্ম দিচ্ছে এমনটাও নয়। তেমনই একটি হলো 8 পায়ে সমুদ্র দাপিয়ে বেড়ানো মলাস্কা পর্বের এক পরিচিত জীব অক্টোপাস। হ্যালো বন্ধুরা, টিউবার হান্টের আজকের এপিসোডে আমরা জানবো অক্টোপাস সম্পর্কে। অক্টোপাস সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। অক্টোপাস হৃৎপিণ্ড। মানুষ সহ অন্যান্য অনেক প্রাণীর হৃৎপিণ্ড শুধুমাত্র একটি থাকলেও অক্টোপাসের হৃৎপিণ্ড 3টি। 2টি হৃৎপিণ্ড প্রাণীটির ফুলকায় রক্ত সঞ্চালনে সহায়তা করে, আর তৃতীয়টি নিয়োজিত থাকে শরীরের বাকি অঙ্গগুলোতে রক্ত সঞ্চালনের কাজে। অক্টোপাসের রক্তে হিমোগ্লোবিনের পরিবর্তে হিমোসায়ানিন উপস্থিত থাকে। 3টি হৃৎপিণ্ড 1টি হৃৎপিণ্ডের তুলনায় 3 গুণ রক্তচাপ তৈরি করতে সক্ষম, ফলে এগুলো রক্ত সঞ্চালনের মাধ্যমে দেহে অক্সিজেনের সরবরাহতা বজায় রাখে। অক্টোপাসের 3টি হৃৎপিণ্ড থাকলেও এগুলো যে সবসময় কাজে লাগে ব্যাপারটা এরকম নয়। যখন সাঁতার কাটে তখন যে হৃৎপিণ্ড পুরো শরীরে রক্ত সরবরাহ করছিল তা কাজ করা বন্ধ করে দেয়। সে কারণে অক্টোপাস সাঁতার কাটার বদলে হামাগুড়ি দিয়ে চলাফেরাকেই বেশি গুরুত্ব দেয়। অক্টোপাসের রক্তের বর্ণ। মেরুদন্ডী প্রাণীদের রক্তের রং লাল হলেও অক্টোপাসের রক্তের রং কিন্তু নীল। মেরুদন্ডী প্রাণীদের রক্তের প্রধান বৈশিষ্ট্য লোহিত রক্তকণিকায় আয়রনযুক্ত হিমোগ্লোবিন উপস্থিত থাকে। এই হিমোগ্লোবিনের কারণেই মূলত রক্তের রং লাল হয়। অপরদিকে অক্টোপাসের রক্তে হিমোগ্লোবিনের বদলে কপারযুক্ত হিমোসায়ানিন নামক রঞ্জক পদার্থ থাকে। এই হিমোসায়ানিনের জন্যে অক্টোপাসের রক্তের রং নীল হয়। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, অক্টোপাসের রক্তে হিমোসায়ানিনের পরিবর্তে হিমোগ্লোবিন থাকলে কি এমন সমস্যা হতো? সমস্যা একটা অবশ্যই আছে। অক্টোপাসকে সমুদ্রের উপরিভাগে তেমন ভেসে বেড়াতে দেখা যায় না। তাদের অষ্টপদী বিচরণ সর্বদা সমুদ্রের গহীন তলদেশেই হয়। গভীর সমুদ্রের ঠান্ডা পরিবেশে অক্সিজেনের ঘনত্ব থাকে অনেক কম। সে পরিবেশে হিমোগ্লোবিনের চেয়ে হিমোসায়ানিনেই দক্ষতার সাথে অক্সিজেন পরিবহনের কাজ সম্পন্ন করতে পারে। হিমোসায়ানিনের কার্যকারিতা আবার পানির অম্লতার উপর অনেকাংশে নির্ভরশীল। পানির অম্লতার পরিমাণ বেশি হলে শরীরে অক্সিজেন সংবহন করাটা অক্টোপাসের জন্য দুরূহ হয়ে পড়ে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রের পানিতে অম্লত্বের পরিমাণ বেড়ে গেলে সামুদ্রিক প্রাণীদের কি হবে তা নিয়ে বিজ্ঞানীরা বিশেষ উদ্বেগে আছেন। অক্টোপাস সম্পর্কে অ্যারিস্টোটলের মতামত। গ্রিক দার্শনিক অ্যারিস্টোটলের মতে অক্টোপাস হলো বোকাগোছের সহজ সরল প্রাণী। খ্রিস্টপূর্ব 350 অব্দে তার বই হিস্ট্রি অব অ্যানিমালসে তিনি উল্লেখ করেছেন, অক্টোপাস হলো নিরট স্থূল বুদ্ধিসম্পন্ন এক প্রাণী। সমুদ্রের উপরিভাগে উঠে আসলে এরা মানুষের হাতে অচিরে মার পড়বে। অথচ বাস্তবে অক্টোপাস খুবই বুদ্ধিদীপ্ত এক প্রাণী। মানুষের মতো অক্টোপাসও হাতিয়ার ব্যবহার করে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে। কোনো বোতলের মুখ বন্ধ করে অক্টোপাসকে সেটাতে রাখলে কিছু সময় পর তা খুলে ফেলতে পারে। এমনকি নানা ধরনের ধাঁধা সমাধানেও অক্টোপাসের দক্ষতার পরিচয় দিয়েছে। চোষকের সংবেদনশীলতা। একটি অক্টোপাসে বিদ্যমান মোট নিউরনের 2/3 এর বাহুতে অবস্থিত, মাথায় নয়। সেক্ষেত্রে অক্টোপাসটি অন্য কাজে ব্যস্ত থাকলেও বাহুগুলো মস্তিষ্কের নির্দেশনা ছাড়াই নিজের মতো বিভিন্ন কাজ সম্পাদন করতে পারে। এদের দেহের প্রতিটি বাহুতে রয়েছে 240টি করে চোষক। প্রতিটি চোষক 30 পাউন্ড পর্যন্ত ভার বহন করতে পারে। চোষকগুলো অতিমাত্রায় সংবেদনশীল। ঠিক সে কারণে বাহুকে শরীর থেকে বিচ্ছিন্ন করার পরেও সেটা নড়াচড়া করতে পারে। এক পরীক্ষায় বিজ্ঞানীরা অক্টোপাসের শরীর থেকে আলাদা করে নেয়া একটি বাহুকে সূচালো কিছু দিয়ে আঘাত করেছিলেন। আঘাত করার সাথে সাথেই হাতটা হুট করে অন্যত্র সরে যায়। অক্টোপাস মারা যাওয়ার 1 ঘন্টা পরেও তাদের কোষিকাগুলো সক্রিয় থাকে এবং সেগুলো পারিপার্শ্বিক উদ্দীপনায় সাড়া প্রদান করতে পারে। অবাক করা বিষয় হলো কোষিকার সেন্সরগুলো এতটাই সংবেদনশীল যে অক্টোপাস মারা যাওয়ার পরেও সেগুলো খাবার পেলে সেগুলো মুখের দিকে এগিয়ে দেয়। শত্রুর হাত থেকে বাঁচার কৌশল। শিকারের হাত থেকে বাঁচার জন্য অক্টোপাস শিকারের দিকে এক প্রকার কালি ছুড়ে দেয়। ছুড়ে দেয়া এই কালি শুধু শিকারের হাত থেকে তাকে লুকাতেই সাহায্য করে না, এটা শত্রুকে শারীরিকভাবে ক্ষতির সম্মুখীন করে। এই কালিতে টাইরোসিনেজ নামক এক প্রকার পদার্থ থাকে। অক্টোপাস এই টাইরোসিনেজ তার শত্রুর দিকে ছুড়ে মারলে শত্রু কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে যায়। এই কালির আরেকটি বিশেষ গুণ হচ্ছে এটি শত্রুর ঘ্রাণ শক্তি এবং স্বাদের অনুভবের ক্ষমতা কিছুক্ষণের জন্য বিনষ্ট করে। মুহূর্তে শত্রুর চোখে ধুলো দিয়ে নিজেকে শত্রুর সামনে ছদ্মবেশে লুকিয়ে ফেলার অসাধারণ ক্ষমতা রয়েছে এই অক্টোপাসের। খাদ্য হিসেবে অক্টোপাস। অক্টোপাস সবচেয়ে বেশি খাওয়া হয় উত্তর ও পশ্চিম আফ্রিকায়।
এছাড়াও পূর্ব এশিয়া, স্পেন, গ্রিস এবং আমেরিকাতেও খাদ্য হিসেবে অক্টোপাস খুবই জনপ্রিয়। জীবন্ত অক্টোপাস দক্ষিণ কোরিয়াতে একটি সুস্বাদু এবং জনপ্রিয় খাবার হিসেবে বিবেচনা করা হয়। তারা বিশ্বাস করে এটি গ্রীষ্মকালে শক্তিবর্ধক হিসাবে দারুণ কাজ করে। আবার কেউ কেউ মনে করে জীবন্ত অক্টোপাস খেলে রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এক জরিপ অনুযায়ী বিভিন্ন দেশে প্রতি বছর প্রায় 2,70,000 মেট্রিক টন অক্টোপাস আমদানি করা হয়। ছদ্মবেশী অক্টোপাস, প্রাণী জগতে ছদ্মবেশ ধরনের অক্টোপাসের জুড়ি নেই। সেকেন্ডে 10 ভাগের 3 ভাগ সময়ে নিজের শরীরের রং পরিবর্তন করতে সক্ষম। বিপদের সম্মুখীন হলে বা শিকার ধরার প্রয়োজন হলে সমুদ্রের তলদেশের বিভিন্ন শৈবাল কিংবা পাথরের মতো করে নিজেকে উপস্থাপন করতে ওস্তাদ। অক্টোপাসের বুদ্ধিমত্তা, একটি অক্টোপাসের নিউরন সংখ্যা প্রায় 500 মিলিয়ন, যা একটি কুকুরের নিউরন সংখ্যার সমান। সিটেল একাডেমির প্রাণীবিদরা বিলি নামের এক অক্টোপাসের শক্তি ও বুদ্ধি পরীক্ষা করার জন্য তাকে একটি বোতলের মধ্যে আটকে দেন। বিলি 5 মিনিট সময় নেয় বোতলটি খোলার জন্য। তবে অক্টোপাসের মতো প্রাণীর জন্য এটি খুব বেশি অবাক করার বিষয় নয়, কারণ তারা ছুরির সাহায্য ছাড়াই শামুক, ঝিনুকের খোলস খুলে ফেলতে পারে। জলের ভেতর তৈরি হওয়া বিভিন্ন গোলকধাঁধাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা সহজেই সেখান থেকে বের হয়ে আসতে পারে। রসিকতাও কম জান না এরা। অনেক সময় তারা দুষ্টামির ছলে জেলেদের নৌকা আটকে দেয়। নারিকেলের খোসা, ঝিনুক, শামুকের খোলসে বাসা বাঁধা সহ জার খোলার ব্যবস্থাও এদের জানা আছে। বিষণ্ণতায় ভুগতে থাকলে আমরা যেমন দাঁত দিয়ে নখ কাটি, অক্টোপাসও এমন অবস্থায় নিজের উপাঙ্গ কামড়ে খেয়ে বিষণ্ণতা কাটানোর চেষ্টা করে। অক্টোপাসের স্নায়ুতন্ত্র মানুষের চাইতে সম্পূর্ণ ভিন্নতা আছে। মস্তিষ্কের আকারও বেশ বড়। অথচ এদের মাঝে ভিন্ন ভিন্ন মানুষকে চিনতে পারা সহ অনেক বিস্ময়কর দক্ষতা রয়েছে বলে বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন। সবচেয়ে বিষাক্ত অক্টোপাস, শিকার ধরার সময় অক্টোপাস তার শিকারের উপর বিষাক্ত লালা ঢেলে দেয়, ফলে প্রাণী হয় অবশ হয়ে যায় না হয় মৃত্যুর কোলে ঢেলে পড়ে। প্রায় সকল অক্টোপাসের মধ্যে বিষ নিহিত থাকলেও তা মানুষের জন্য ক্ষতিকর নয়। শুধু ব্লু রিংড অক্টোপাসের বিষয় মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই ব্লু রিংড অক্টোপাস বিষাক্ত সকল সামুদ্রিক প্রাণীর তালিকার একদম উপরের দিকে জায়গা করে নিয়েছে। একজন প্রাপ্তবয়স্ক মানুষকে মারার জন্য এর ছোট একটা কামড়ই যথেষ্ট। আশ্চর্যের বিষয় হলো এদের কামড় সম্পূর্ণ ব্যথাহীন। কামড় খাওয়ার পর কেউ টেরই পাবে না, কিন্তু সেই বিষ তার ক্রিয়া শুরু করে দিলে মানুষটি নিদারুণ যন্ত্রণায় আর টিকে থাকতে পারবে না। সবচেয়ে বড় অক্টোপাস, সবচেয়ে বড় প্রজাতির অক্টোপাস হলো জায়ান্ট প্যাসিফিক অক্টোপাস। এক একটা জায়ান্ট অক্টোপাসের গড় ওজন 15 কেজির কাছাকাছি, এবং তারা তাদের বাহু সর্বোচ্চ 14 ফুট পর্যন্ত বিস্তৃত করতে পারে। তবে এ পর্যন্ত সবচেয়ে বৃহৎ যে জায়ান্ট প্যাসিফিক অক্টোপাস পাওয়া গিয়েছে তার ওজন ছিল 71 কেজির কাছাকাছি। নর্থ প্যাসিফিকে এর আধিক্য বজায় আছে বলে একে অনেক সময় নর্দার্ন প্যাসিফিক জায়ান্ট বলে অভিহিত করা হয়। এছাড়াও ক্যালিফোর্নিয়া, অরিগন, ওয়াশিংটন, ব্রিটিশ কলম্বিয়া, রাশিয়া, জাপানেও এদের দেখা যায়। পুনরুদ্ধার ক্ষমতা, অক্টোপাসের শরীরে কোনো হাড়ের অস্তিত্ব নেই, তাই তাদের বাহুগুলো যে কোনো আঘাতে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তবে এ নিয়ে অক্টোপাসকে খুব বেশি মাথা ঘামাতে হয় না, কারণ অক্টোপাসের পুনরুদ্ধার ক্ষমতা বেশ ভালো। এই ক্ষমতার দ্বারা তার কোনো বাহু বা বাহুর অংশ ক্ষতিগ্রস্ত হলে খুব দ্রুত পুনরুদ্ধার হওয়া শুরু করে। এক্ষেত্রে নিডারিয়া পর্বের হাইড্রার সাথে অক্টোপাসের বিশেষ মিল লক্ষ্য করা যায়। সাগরের প্রাচীন এই প্রাণী নিয়ে গবেষণা করতে গিয়ে প্রতিনিয়তই অবাক হচ্ছেন বিজ্ঞানীরা। শুধু বুদ্ধি কিংবা চালচলনেই নয়, প্রাণীটির মস্তিষ্ক আর জিন পরীক্ষা করে গবেষকরা বিস্মিত হয়ে যাচ্ছেন। মানুষের চাইতেও অক্টোপাসের জিনের সংখ্যা 10,000 বেশি। এই জিনের বৈচিত্র্যের কারণে হাজার হাজার বছর ধরে টিকে আছে সাগরের রহস্যপূর্ণ এই প্রাণী।